বছরে একটা দিন আমরা মনে হয় প্রত্যেকে, মানে বাচ্চা থেকে বুড়ো যতই হয়ে যাই না কেন, খুব স্পেশাল হয় আমাদের সবার কাছে। তুমি বলো কি বলছিস, কি বলছিস? শুভম খুব মন দিয়ে আমার জন্য এই চকলেট কেকটা বানাচ্ছে, ওই জন্য মুখটা ওরকম ছুঁচোর মতো করে আছে। আমি বলি ছুঁচো মুখ, ওর এটা অভ্যাস। ও যদি মন দিয়ে কিছু করে, ও তখন কম্পিউটারে বসলেও এরকমই করে। আর আজকে খুবই স্পেশাল, আমি ভীষণ ভালোবাসি চকলেট কেক, তাই জন্য আমার জন্য ধিতাং আর শুভম মিলে চকলেট কেক বানাচ্ছে। ছোট্টর থেকে আমি কিন্তু রাত 12টায় কেক কেটেছি, কোনো দিনও এটা মানে হয়নি এমন হয়নি। বাবা মা ভাই ওরা সবাই অ্যারেঞ্জ করতো আমার জন্য, রাত্রিবেলা কেক কাটতাম, আবার সকালে সবাই লোকজন হতো, খাওয়া দাওয়া হই হই, খুব আনন্দে কেটেছে। বিয়ের পরও কিন্তু আমার শ্বশুর ওরকে শুভম বলে দিত বাবা চকলেট কেক নিয়ে আসতো আমার জন্য, আমি কেক কেটেছি। কি করছিস তুই, আমার দিকে একটু তাকিয়ে বল। চকো গ্যানাশ বানাচ্ছ? কোথায় দেব আমরা চকো গ্যানাশ? এই যে কেকটা রেডি হয়ে গেছে, এখন ডেকোরেশন চলছে। দিতাং চকলেট এরকম করে খালি নাড়াচ্ছে চকো গ্যানাশের, ওটা আবার খেয়ে নিল, মানে এত ওর এত আনন্দ সেটা দেখবার মতো। র চকলেট খায়, নুন দেবে? নুন লাগবে না বাবা, না বাবা নুন লাগবে না, সোনা নুন ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এত ভালো লাগে, লাস্ট 2 বছর ধরে আমি 12টায় আর কেক কাটি না, কিন্তু তুমি পারবে না পরের দিন কাটি, কারণ ও ঘুমিয়ে পড়ে, তো ওর আনন্দটাই সব থেকে বেশি। কে আর বেশি আনন্দের কি হতে পারে, ছেলে আমার জন্য চকলেট কেক বানাচ্ছে। হ্যাঁ মাম্মা তুমি কাটবে কালকে, এখন তো তৈরি হয়নি। এখন জন্মদিন মানে আনন্দ, ধিতাঙ্গের এই উইশটা মানে এত সুন্দর করে বলে। 10টা বাজে, এখনো ছেলেটাকে ঘুম পাড়াতে পারছি না, সেও ঘুমোবে না, ওই সব করবে, মানে কিছুতেই সরানো যাচ্ছে না ওকে এখান থেকে, এখানেই থাকবে, এই সবই করবে। তো যাই হোক, আজকে রাতে কেকটা বানানো হলে অবশ্যই আমি আপনাদের পুরো লুকটা দেখাচ্ছি। কেকটা সেট হওয়ার জন্য ওরা ফ্রিজে রেখে দিল, কাল নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে আমার জন্মদিন, বড়দের সবাইকে প্রণাম যারা যারা আমার ভিডিও দেখছেন, যারা ছোট তাদের অনেক ভালোবাসা আদর। আজকে মায়ের পাঠানো এই শাড়িটা পরেছি, কিন্তু খুব ঠান্ডা, শাড়ি পরলেও জ্যাকেট পরতে হয়েছে, কিছু করার নেই। আমি আর ধিতাং যাচ্ছি, শুভম আমাদের জন্য সিটি সেন্টারে ওয়েট করছে, কারণ আমাদের আমরা আজকে একসাথে লাঞ্চ করব, তাই আমরা বেরিয়ে পড়েছি জাস্ট বাস ধরে যেতে যেতে। ঠান্ডা খুব যে আছে তা নয়, তবে মাইনাসই, বাট তাও আজকে ইচ্ছা হলো না মাথায় আর টুপি দিয়ে চুলটাকে পুরো চেপে যায়, যদি টুপি পরি পুরো চুলটা চেপে যায় জন্য পরিনি। এই বাসে উঠে যাই, হ্যাঁ টিপ পরব। আচ্ছা দাঁড়া দেখি ব্যাগে আছে কি না, দেখি দাঁড়া, ব্যাগে একটা ছোট্ট টিপ পেয়ে গেলাম, ওটাই পরে নিলাম। আরে আমার ছেলে শুধু টিপ পরো, মা টিপ পরো, ওর টিপ পরাটা যে কী এত পছন্দ হয় সবাইকে। আমার ফুলি সবসময় টিপ পরে থাকে, ও বলবে মিমি আর টিপ পরেছে সুন্দর লাগছে, ও টিপ পরলে ও খুব খুশি যাবে। যে ভীষণ বাজে ওয়েদার, মেঘলা বিচ্ছিরি, একদম বিচ্ছিরি ওয়েদার। এসে গেছে শুভম, এবার আমরা সব রেস্টুরেন্টগুলো এখান দিয়ে যে রয়েছে
এগুলো একটু এইরকম বাইরে মেনুগুলো সব দেওয়া রয়েছে, আমরা সব পড়ে পড়ে দেখি। শুভম চলে এসছে, আমরাও চলে এসেছি। একটাও রেস্টুরেন্ট এখন বেশি খোলা নেই, যেগুলো খোলা আছে সেগুলোতে বেশিরভাগই মেনুতে বিফ পোর্ক এগুলো, চিকেন খুবই কম। লাক্স আছে কিন্তু লাক্স খেতে ইচ্ছা করছে না। আর এটা চারটের আগে খুলবে না, লেখাই আছে এই যে এখানে, চারটের সময় খুলবে, কি বিপদ। আর বার্গার খেতে সবসময় বার্গার খাই, আজকে আর বার্গার খেতে ইচ্ছা করছে না। এই আমার চিরাচরিত স্পাইসি হট, এখানেই খাবো এশিয়ান ফুড। ব্যাস চলে এসছে শুভম, আমি আর গীতাং এখানে বসে পড়েছি। আজকে আমার রান্না থেকে ছুটি, আর এই একটা দিন আমি রান্না করি না। উলি বাবু, উলি বাবু, তুমি হ্যাপি? তুমি হ্যাপি গীতাং? কি জন্য এসছি আমরা, কি জন্য এসছি, কি জন্য এসছি আজ, কি জোরে বলো। এই রেস্টুরেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই খুব ভালো, ভীষণ ভালো এদের ফুড কোয়ালিটিও, এবং এত কোয়ান্টিটিতে দেয় যে দুজন আরামসে খেতে পারে একটা প্লেটেই শেয়ার করে। তো আমরা কিছু ফ্রাইজও নিয়েছি, সেগুলোও খাবো, তো ভালোই লাগছে। আর দিতাঙের কি আনন্দ, ও নিজে নিজে খাবে, ওর জন্য একটা চামচ আনতে বললাম শুভমকে। জন্মদিন মানেই যখন বাড়িতে ছিলাম তখন মা পাঁচ রকম ভাজা, তারপরে ডাল, মাংস, কখনো ইলিশ মাছ, যেটা আমি ভালোবাসি, প্রত্যেক বছর জন্মদিনে সেই রকম হতো। আর রাতে আমার বন্ধু টন্ধু সবাইকে বলা হতো, তারা আসতো, কেক কাটতাম, বাড়ির সবাই মিলে হইচই করতাম, সেদিন সবাই একসাথে খাওয়া দাওয়া, একটা দুর্দান্ত দিন কাটতো। বিয়ে হওয়ার পর থেকে প্রথম বছরটা বাদ দিয়ে তারপরের প্রত্যেকটা বছর আমার জন্মদিন, যখন আমি চন্দননগরে ছিলাম, মামাম আমার জন্য ঠিক মায়ের মতোই ওরকম পাঁচ রকম ভাজা, ইলিশ মাছ, পাবদা মাছ কখনো করে সুন্দর করে, আর চিকেন, ও বাড়িতে তো আবার চিকেন হতো তাই চিকেন করা হতো, খুবই আনন্দ হতো। আর পায়েস আমার জন্মদিনে কখনো হয় না, কারণ আমার দিম্মা বলে পায়েস নাকি করতে নেই মেয়েদের, তাই জন্য আমার জন্মদিনে আমি কোনোদিনও পায়েস খাইনি, ছোট্টর থেকে কেক কেটেছি। আর এই দিনের আনন্দটাই যেন আলাদা, মানে একদম অন্য রকম, তাই না? যতই বড় হয়ে যাই, আস্তে আস্তে বুড়িও হয়ে যাচ্ছি, কিন্তু তবুও যেন এই দিনটা যেই আসে। মানিকে বলছিলাম কি যে আনন্দ হয়, সবাই উইশ করে, আর এবছর জন্মদিনটা আরও স্পেশাল, মানে ধীতাং বড় হচ্ছে, বুঝতে পারছে, ওর ফিলিংসগুলো এত মানে মেমোরেবল হয়ে থাকছেন আমাদের কাছে। ভাগ্যিস আমি ইউটিউবে এই ভিডিওগুলো দিচ্ছি, এই মুহূর্তগুলো ধরা রয়েছে, ও যখন বড় হবে ও দেখবে যে ও কী কী করতো, আমরাও দেখব। এবার ইন্ডিয়া থেকে যা যা জিনিস এসছে তার মধ্যে এই সোয়েটারটা আর আরেকটা সোয়েটারও এসছে মানির বানানো, তো ওকে রাতে ওটা পরাবো, আর সকালে এটা পিমা, মানে আমার পিমা, আমার একটাই পিসি, তো পিমা এই সোয়েটারটা নিজে হাতে বানিয়ে দিয়েছে। পিমা, মানি, মা, মাম্মাম, এই যে ওরা সবাই ওকে সোয়েটার বানিয়ে দেয়, এইটাই ওর জীবনে সবথেকে বড় আশীর্বাদ, এদের ভালোবাসার ছোঁয়া আছে। আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া হয়ে গেছে, 11 মিনিট পর শুভ আমাদের বাস, আর 12 মিনিট পর বোলিং খেলতে, বোলিং এন্ড গেমস, বিয়ের শুভমের বাস, ও অফিস চলে যাবে, আমরা বাড়ি চলে যাব। আমরা সিটি সেন্টারে আছি দাঁড়িয়ে, বিচ্ছিরি ওয়েদার, একদম বাজে, তোরা তরিয়েতে রয়েছে, এই যে কি বাজে ওয়েদার হয়ে রয়েছে, এই যে মেঘলা। আর এই যে ধীতাং বাবু, হ্যাপি বার্থডে টু মাম্মা। ফুটা কাটলে না, ফুটা দিলে না, প্রদীপ হাততালি দাও, হাততালি দাও, আমি তুলে দিচ্ছি বাবা, দিচ্ছি দাঁড়া, টেবিল বাজি, আমরা হাততালি দিচ্ছি। বিকেলবেলা শুভম ফিরে আসার পর, ও প্রায় ফিরেছে 5টার সময়, তারপর কেকটা বার করে দুই বাড়ির দুই পরিবারকে আমরা সাথে নিয়ে
ফোনে ভিডিও কলে একদম জয়েন্ট কল করে কথা বললাম আর কেক কাটলাম। আর শুধু ভাইটাকে মিস করলাম, কারণ ওর ওখানে তখন অস্ট্রেলিয়ায় অনেক রাত, ও তাই ওকে আর ফোন করিনি। আর আমার সবার ফার্স্ট উইশটা কিন্তু সবসময় ওই করে এই লাস্ট 7 বছর ধরে, কারণ ওর আগে হয়ে যায় যেহেতু। তারপরে ওদেরও একটু কেক বললাম, এখান থেকেই ফোনে ফোনে খেয়ে নাও আর কি, খুব মিস করি এই দিনটা, না ভীষণ সবাইকে মিস করি, মা, আমার মা, বাবা, ভাই, মামা বাড়ির সবাই, মানি, মনি, মেম্মা, দিম্মা, কাকিমুনিরা, বড় জেজাই প্রত্যেক বছর আসে, পিমা, প্রত্যেককে, মানে আমার পুরো গোটা পরিবারটাকে আমি মিস করি। আর আমার শ্বশুর বাড়িরও আমার মানে মাম্মা, বাবা, ওদেরও মিস করি, খুব মন খারাপ করে। এই র‍্যাপার্স কার্ডটা মা দিয়েছে জন্মদিনে, ওই শাড়ি এগুলো সব পাঠিয়ে দিয়েছে বাবা, আমি ওই জন্য পড়তে পারছি আজকে। যাও একবার নাচো। নাচবো? হ্যাঁ সত্যি নাচবো? ও তো মাইতে আর আমি নাচি ধর, দুবার লাফালেও হবে, র‍্যাপার্স কার্ডটা তাহলে বোঝা যাবে যে কতটা ফিট করেছে আর কতটা ঠিকঠাক মানিয়েছে। আমার মুক্তি আলোয় শুভম সব সময় পেছনে লাগে, এই ক্লিপিংসটা আমি কেটে দেবো ভেবেছিলাম, ও বললো না থাক, কারণ ও আমাকে বলেই নি, আমাকে বলছে কি নাচো। আমি মজা করছিলাম, কারণ ওই ওকে আমি দেখাচ্ছিলাম যে মা এই স্কার্টটা পাঠিয়েছে দেখো কি সুন্দর, বলছে নেচে দেখাও। আর আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইয়ের বাঁধুনিটা আমি বেঁধে দিয়েছি আর ও ভাজছে, আর থিতাংয়ের ঝোলটা আর সব কিছু শুভম করছে। ফিশ ফ্রাই খাচ্ছি। আর আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিন, থিতাং ফ্রম সুইডেন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর এবছর জন্মদিনের গিফট এইটা।